এই তাল দিচ্ছিস না মশা মারছিস? আমি তো আপনার ফাঁকফো করে দিচ্ছি। ফাঁকফো করে? আল্লাহ রাখা তোকে দেখলে না পিঠে ছাল ছাড়িয়ে নিত। শোন, সুর হলো মাতা আর তাল হলো পিতা, আর যারা বেতালা তারা অনাথ। এই দেখ কে এলো। বাড়িতে কেউ নেই। বুঝে বুঝে উঠবি শুয়ে গেছে। জয়, কাকে চাই? আপনি কে ভাই? আমি কে? হর্ষবর্ধন বানুচি, আমার বাবু। আরে ইনি কে? গিনিমা। আমি মিসেস ব্যানার্জি। ও, তাহলে আপনি টাইটেলটা বদলান। না, জানেন দাদা, আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি। ফরেস্টের মেয়র করে দিয়েছেন? না না, ওটা একটা ক্লাব, সোশ্যাল ক্লাব। হ্যাঁ, এখানকার মেয়েরা যা যা করে তাই করতে হবে না? মেয়েরা এখানে সারাদিন শুধু হেসেল সামলায় না, অনেক সোশ্যাল ওয়ার্ক করে। আর আশ্চর্যের কথা কি জানেন, গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকেই চলে। কি দুর্ভাগ্য আমার, আমিই শুধু চিনতে পারলাম না। আর আমরা যখন থেকে গেছি, ও মা, সবাই এসে বৌদিকে হাগ করছে আর বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। সবাই আমাকে ক্লাবে বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও আমাকে চিনতে পেরেছে, আমার সাথে হাত মিলিয়েছে। কে? কে আমার বউয়ের হাত ধরে টেনেছে? খান খান, শাহরুখ খান। ওখানে অনেক ফিল্ম স্টার আসে। আচ্ছা, খান কনের গোড়া এমন একটা দেবো না কে খান খান হয়ে যাবে। গিনিমা, সাড়েকে যতই খোল ভুচি খাওয়ান না কেন, এক ফোঁটা দুধ বেরোবে না। এই মধু, হ্যাঁ, অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি? ওই তো, এই মুখ ফুচকে বেরিয়ে গেছে বাবু। গিলে নে, এখানে অন্য ডায়লগ আসবে। কাককে যতই ওয়াশিং মেশিনে কাঁচো না কেন, সে বক হইবে না। যাই, আমি ফেরে শুয়ে আসি, আমাকে ড্যান্স ক্লাসে যেতে হবে না? ড্যান্স ক্লাস? আরে এই বয়সে তাতই তাতই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে। মধু বাবু, যুদ্ধ আর বিয়েতে কি তফাৎ? কি তফাৎ? যুদ্ধে শত্রুর ক্যাম্পটা আলাদা হয়, আর বিয়েতে শত্রুর সঙ্গে এক ঘরে বাস করতে হয়। শুক্রিয়া, শুক্রিয়া। কিছু হয়ে গেলে আমার খরচ বাড়বে। আমার কিছু হবে না। আমি তোমার কথা বলিনি, মেজর টাইলস এর কথা বলছি। আমরা এখন কলকাতার লোক, আমাদের স্টাইলে থাকতে হবে না? তোমার অফিসে অফিসার গুলো কি সুন্দর স্টাইলে থাকে, আর তুমি আদিকালের একটা ধুতি পাঞ্জাবি পরে হেলহেল করে ঘুরে বেড়াচ্ছো। খাঁটি বাঙালি, কোনো কথা হবে না। শোনো, আমি বহু বছর গ্রামে বার বত করেছি, এইবার আমি অন্য কিছু করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো, এবার লাট্টুর মতো ঘুরবে, তারপরে মুখ থুপড়ে পড়বে, এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না। আ বলে যা, আমার ফলস দাঁত, নিজের দাঁত কপাটি দেখো। দূর কোথাও কিছু হচ্ছে। আচ্ছা, হর্ষবর্ধন ব্যানার্জি তোদের ওখানকার লোক না? কে হর্ষবর্ধন ব্যানার্জি? সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। হ্যাঁ, তো উনি এখন কলকাতায় আছেন। আরে তুই একবার ওনার সাথে দেখা কর না, ওনার কোম্পানি নাম আর তোর নাম সেম। দেখ, ইমপ্রেসড হয়ে যদি চাকরি দিয়ে দেয়।